সরকার পরিবর্তনের একটি হাতিয়ার গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন। জনগণের সম্পদ যারা নষ্ট করে তাদের আমরা শাস্তি দেব। আমরা অঙ্গীকারবদ্ধ যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে সরকার পরিবর্তনের একটি হাতিয়ার এবং সেইটা হচ্ছে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই, কেউ গণতন্ত্র যদি নষ্ট করতে চায় আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। তবে আমাদের দেশে দুঃখের বিষয় যে অনেকগুলো দল যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হয়নি তারা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিভিন্ন অজুহাত তুলে। 28 অক্টোবরে আমরা তার এক নমুনা দেখেছি। আমরা আমাদের অপোজিশনকে কয়েক মাস ধরে তারা শোভাযাত্রা করুক, আন্দোলন করুক, হইচই করুক, বক্তব্য দৌক, আমরা কোথাও কোনো বাধা দিই না। আর 28 তারিখে তারা বলেছিলেন শান্তিপূর্ণ তারা অবরোধ করবেন, শোভাযাত্রা করবেন, কিন্তু তার পরিবর্তে তারা যে কাণ্ডটা করলেন, তারা এমন কাণ্ড করলেন যে বিচারক যারা সকার ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে কোনো দলের না তাদের আক্রমণ করলেন। যারা সাংবাদিক আপনারা, আপনারা আমার দলের না, কোনো দলের না, আপনাদের 25 জন আহত করলেন, আপনারা খাবার করতেছেন বলে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। বরং সরকার আপনাদের দমন উচিত করে নাই, তারা অপোজিশন আপনাদের দমন করলেন। তারপরে তারা যে পুলিশ মানুষের সেবার জন্য যে নিয়ে যেত তাকে এত পৈশাচিকভাবে মেরে ফেললেন। ইংল্যান্ডে এরকম একটা আমেরিকা একটা পুলিশকে মারলে আস্ত এলাকা উদার করে দেবে। আর তারপরে হাসপাতাল, সেই হাসপাতালে 29টা যানবাহন, এর মধ্যে 13টা আপনার কি বলে যে অ্যাম্বুলেন্স, 3টা অতি উন্নত মানের অ্যাম্বুলেন্স জ্বালায় পোড়ায় দেশের সম্পদ। যারা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করবেন, মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করবেন, তারা তার পুরো উল্টা করলেন, জনগণের সম্পদগুলো ধ্বংস করলেন। আমরা জনগণের সম্পদ যারা নষ্ট করে তাদের আমরা শাস্তি দেব, রেহাই দেব না, কারণ এ দেশটা জনগণের। এই যে 154টা না 60টা বাস জ্বালালেন, যারা বাস জ্বালিয়ে কী লাভটা করেছেন, জনগণের সম্পদ নষ্ট করেছেন। এই যে 132টা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়েছেন মানুষের সম্পদ, দিস আর নট অ্যাকসেপ্টেবল। জনগণ তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং বলা উচিত যে আমরা ভুল করেছি, আমরা জনগণের সম্পদ, জনগণকে হত্যা করেছি, এইটা আমরা কোনোদিন করব না। তাদের হদ দিয়ে ক্ষমা চেয়ে রাজনীতিতে আসা উচিত। আর নতুবা আমি যেটা প্রস্তাব দিয়েছি, যারা এই অপকর্ম করেছে, আমার অপোজিশন লিডার দে শুড কাম ফরওয়ার্ড, এবং তারা পাবলিকলি বলা উচিত যে যারা এই অপকর্ম করেছে তারা আমার দলের নয়, তারা সন্ত্রাসী, তারা আমার যদি কেউ দলের হয়েও থাকে আমি তাদের বহিষ্কার করলাম। আমি আশা করি তাদের সেই সৎসাহটা থাকবে।